Hello. Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been well by the grace and mercy of Almighty Allah, wherever you are in this country or out of this country. Well, this is Nasir once again before you, who will teach you how to speak fluently. Welcome to Nasir's Club. Nasir's Club provides IELTS program, English spoken, accent program, graphics design, and there are so many courses available at my office. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব টেন্স। দ্য স্টুডেন্টস হু হ্যাভেন্ট ওয়াচ মাই দ্য ভিডিওজ, দ্য ফাইভ ভিডিওজ দ্যাট আর অ্যাভেলেবল অন মাই ইউটিউব চ্যানেল দ্যাট আর রিলেটেড টু টেন্স, অ্যান্ড টুডে উই আর অ্যাট দ্য স্টেজ অফ সিক্সথ, উইভ গট টুডেজ ক্লাস অ্যাজ ফার্স্ট সিক্স। প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনও আমার ক্লাসগুলো দেখেননি, তারা প্রথমে এক থেকে পাঁচ পর্যন্ত ক্লাসগুলো দেখে আসুন, এরপরে এই ক্লাসটি শুরু করুন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে। চলুন আমরা সময় নষ্ট না করে চলে যাই, আজকে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করি। আমরা বর্তমানে যে কাজগুলোকে অভ্যাসগতভাবে পাবো, বিশেষ করে যেমন আমি ইংরেজি পড়াই প্রতিদিন, ভিডিও বানাই প্রতিদিন, আপনি অফিস যান, আপনি কলেজ যান, আমি চা খাই অথবা আপনি সিগারেট খান, এই যে প্রতিদিন আপনি যে কাজগুলো অভ্যাসগতভাবে করেন সেটা হচ্ছে ইন্ডিফিনিট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট। যদি ঘটনা বর্তমানে হয়, বর্তমানে কোনো অভ্যাসগতভাবে কাজ করেন, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। এরপরে রয়েছে নিয়মিতভাবে, নিয়মিত বলতে রুটিন অনুযায়ী যে কাজগুলো করেন সারাদিনে, দেখুন তো আপনি কী কী কাজ করেন রুটিন অনুযায়ী, ইউনিভার্সিটি যান, অ্যাসাইনমেন্ট জমা দেন, পড়াশোনা করেন, প্রাইভেট পড়তে যান, তারপর মার্কেটিংয়ে যান, তারপর কালেকশনে যান, তারপর আবার অনেক কিছুই আপনি সারাদিনে যে কাজগুলো রুটিন অনুযায়ী করেন। এরপরে রয়েছে স্বাভাবিকভাবে যে কাজগুলো, স্বাভাবিক বলতে নিয়ম মানে ডেইলি নেসেসারি যে কাজগুলো আমরা নর্মালি করে থাকি, সেগুলো হচ্ছে মানে আমার বৈশিষ্ট্য যেটা, যেমন আমি ব্রাশ করি, তারপরে সকালে প্রাইভেট পড়াই, তারপরে হচ্ছে দশটার দিকে বাজারে যাই, সে এই কাজগুলো হচ্ছে আমার প্রতিদিনের রুটিন অনুযায়ী কাজ বলতে পারেন, অভ্যাসগত কাজ বলতে পারেন, আর স্বাভাবিক বা নিয়মিত কাজ বলতে পারেন, সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখছি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী কী রুলস রয়েছে সেগুলো আমরা জেনে ফেলি। প্রথমত আমরা একটি রুলস জানি, সেটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা যখনই বাংলা থেকে কখনো ইংলিশ করতে যাব, বাংলা কোনো বাক্যকে, তখন অবশ্যই সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট লাগবে, এটা হচ্ছে রুলস ইংরেজি করতে হলে। এখন সাবজেক্ট উপরে যে বক্স রয়েছে, এই বক্সটা হচ্ছে গ্যাপ রয়েছে, এই গ্যাপ কী, এই গ্যাপেই কিন্তু হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব আছে, কিন্তু এই গ্যাপে অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ এখানে যে স্ট্রাকচারটি রয়েছে, মানে প্রথম যে স্ট্রাকচারের রূপটি আসে, সেটা আসে অ্যাফার্মেটিভ থেকে, আর অ্যাফার্মেটিভে ডুডাজ দেখা যায় না। তাহলে এখানে একটা জিনিস মনে রাখুন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ, এই প্রেজেন্ট এবং পাস্ট দুটির অ্যাফার্মেটিভে খালি চোখে অক্সিলারি ভার্ব দেখা যায় না, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে ডুডাজ আছে সেটা দেখা যায় না, আর পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব ডিড আছে সেটা অ্যাফার্মেটিভে দেখা যায় না। আমরা পাস্ট ইনডিফিনিটে যখন যাব তখন সেটা নিয়ে আলোচনা করব, আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্টের ভার্ব হচ্ছে ডুডাজ। আরেকটি রুলস নিচে রয়েছে, সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। এন্ড সাবজেক্ট কী? সাবজেক্ট হচ্ছে একটি সেন্টেন্সের মালিক, একটি বাক্যের মালিক, যাকে নিয়ে জল্পনা কল্পনা, আর আমাদের সাবজেক্ট হয় বস্তু হতে হবে অথবা ব্যক্তি হতে হবে। তো এই যে ব্যক্তি বস্তু সর্বপ্রথম আইডেন্টিফিকেশন করতে হয়, মানে একটি সেন্টেন্সের মালিককে প্রথমে খুঁজতে হয় এবং এই মালিকটা কী অবস্থানে আছে, অর্থাৎ কোন গ্রুপে আছে সেটা আমাকে নির্ধারণ করতে হয়। তাহলে গ্রুপ সম্বন্ধে একটু আমরা বুঝে নিই। আমার বিগত ভিডিওগুলোতে এই গ্রুপ নিয়ে বিস্তারিত আলোচনা করা রয়েছে, মানে থার্ড পার্সন সিঙ্গুলার গ্রুপ, আরেকটি হচ্ছে প্লুরাল গ্রুপ। থার্ড পার্সন সিঙ্গুলার গ্রুপ যেটা সিঙ্গুলারকে নির্দেশ করে, আর বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে প্লুরাল গ্রুপ। তাহলে বলা যায় যে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটি গ্রুপ রয়েছে। তো একটি সেন্টেন্সের বা বাক্যের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে কী হবে, ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। সো কখন এস যোগ হবে, কখন ইএস যোগ হবে, সেটা নেক্সট ভিডিওতে আমরা আলোচনায় আসবো, এখানে আসছি না। এবং একই বাক্যকে যথাক্রমে ইন্টারটিভ নেগেটিভ অথবা ইন্টারটিভ নেগেটিভ করতে হলে সাবজেক্টের ভার্ব ডাজ হিসেবে ব্যবহার করতে হবে।
তাহলে আমরা বুঝলাম যে একটি সেন্টেন্সকে আমরা মোট চারটি ফাংশনে নিয়ে যাব আর এই চারটি প্যাটার্নে তো আমরা কথা বলি তাই না এবং এর সাথে আরো দুইটি প্যাটার্ন রয়েছে সেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন মোট ছয়টি স্টাইলে বা স্টেজে আমরা ইংরেজি ভাষায় কথা বলি সো প্রথমটি হচ্ছে অ্যাফার্মেটিভ যেখানে ডু ডাজ আমরা দেখতে পাবো না ইন্টারভিউ ডু ডাজ ইউজ করতে হবে নেগেটিভে এবং অনুরূপভাবে ইন্টারভিউ নেগেটিভ চার নম্বর স্টেজে প্রত্যেকটাতে আমাদের পরপর তিনটিতে আমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে আচ্ছা যদি থার্ড পারসন সিঙ্গুলার গ্রুপের মধ্যে কোনো সাবজেক্ট না পড়ে সেক্ষেত্রে কী হবে আমরা তো সাবজেক্টকে প্রথমে খুঁজবো এবং সেটাকে দেখবো যে সেটা থার্ড পারসন সিঙ্গুলার গ্রুপ না অন্যান্য আদার্স বলতে বাকি সকল তার মানে হচ্ছে প্লুরাল গ্রুপ কিনা এখানে দেখুন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা এস অথবা ইএস যোগ দেব বাট না যদি হয় সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে কিছুই যোগ হবে না না হবে সেখানে এস যোগ এবং না হবে সেখানে ইএস যোগ কোনোটাই যোগ হবে না এখানে লেখা আছে যে থার্ড পারসন সিঙ্গুলার না হলে ভার্বের সাথে কোনো কিছু যোগ হবে না এবং ঠিক একই সেন্টেন্স বলতে বোঝাতে চাচ্ছি যে সেন্টেন্সের মালিক যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় মানে আদার্স বাকি সকল যদি হয় বাকি সকল বলতে প্লুরাল গ্রুপ যদি হয় ঠিক সেই সেন্টেন্সগুলোর কথা বলছি সেই একই বাক্যকে ইন্টারভিউ নেগেটিভ অথবা ইন্টারভিউ নেগেটিভ করলে সাহায্যকারী ভার্ব ডু ব্যবহার করতে হবে তখন আমরা অক্সিলারি ভার্ব ডু ইউজ করব প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে একটু আমরা এখানে উদাহরণে বুঝে নিতে পারি যদিও বা আমি নেক্সট ভিডিওতে আরও বিস্তারিতভাবে আসব তো আমরা এখানে করেছি কি থার্ড পারসন সিঙ্গুলার একটি গ্রুপ বানিয়েছি আর বাকি সকল একটি গ্রুপ বাকি সকল ক্ষেত্রে বলতে বাকিগুলো সবগুলো প্লুরাল হয় তো প্রথম সেন্টেন্সটি দেখুন নিশাত আসে তাহলে আমাকে প্রথমে খুঁজতে হবে যে সেন্টেন্সের মালিককে অবশ্যই নিশাত এবং নিশাতটা কি কোন গ্রুপে থার্ড পারসন সিঙ্গুলার গ্রুপ না প্লুরাল গ্রুপ তাহলে আমরা আপনারা ইচ্ছে করলে আপনারা স্ক্রিনে দেখতে পারেন থার্ড পারসন সিঙ্গুলার গ্রুপ কি আর প্লুরাল গ্রুপ কি সেটা আপনারা একটু দেখে নিন তাহলে বুঝবেন থার্ড পারসন সিঙ্গুলার গ্রুপে হচ্ছে যেগুলো একমাত্র একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে আর বাকি সকল বলতে সেগুলো একের অধিককে বোঝাবে তো আমরা এখানে নিশাতকে পেয়েছি সাবজেক্টের মালিক হিসেবে সেন্টেন্সের মালিক হিসেবে নিশাতকে পেয়েছি নিশাত হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সো সে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে ইএস বা ইএস যোগ হবে আমাদের এখানে ভার্ব হচ্ছে কাম সো কামের সাথে ইএস অথবা ইএস যোগ হবে এটা এখানে লেখা আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে ইএস বা ইএস যোগ হবে এখন এখানে এস যোগ দেবো না ইএস যোগ দেব এস অথবা ইএস এই দুইটার মধ্যে কী যোগ দেবো এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বিস্তারিত আসবো এখানে যেহেতু যোগ একটা দিতে হবে সেটা হচ্ছে ইএস দিয়েছি আমি একটা এস অথবা একটা ইএস যে কোনো একটা কিছু যোগ দিতে হবে তা আমি এখানে এস দিয়েছি ওকে এরপরে দেখুন নিশাত কি আসে যখন ইন্টারভিউ করব তখন বাংলাতে কয়রে সিগারে কী দিতে হয় ইন্টারভিউ করতে গেলে এটা হচ্ছে নিয়ম আর ইংরেজিতে আবার অনেকে ভাবে যে ইংরেজিতে কি তাহলে ওয়াট দেবো ওয়াট মানে WH-AT ওয়াট দেবো অনেকে ওয়াটও প্রয়োগ করে যেটা ভুল প্রয়োগ করে আমরা এখানে ইন্টারভিউ করছি সো ইংরেজিতে কখনো ওয়াট হবে না যদি আমরা ইয়াস আর নো জিজ্ঞেস করি কাউকে মানে কারোর কাছ থেকে মতামত জানার জন্য যদি এটা করি যে নিশাত কি আসে মানে ইয়াস আর নো জানার জন্য জিজ্ঞেস করি কাউকে সেক্ষেত্রে এখানে কোনো ওয়াট আসবে না এখানে সাহায্যকারী ভার্ব যেটা আছে সেটা আসবে তো সাহায্যকারী ভার্ব তো আমরা এখানে পূর্বে মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখি নাই কিন্তু আমরা জানি যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব ডু এবং ডাজ রয়েছে এবং সেটা সাবজেক্টের পরে এখানে হিডেন অবস্থায় রয়েছে তো আমরা এখানে অক্সিলারি ভার্ব কি দেব ডু অথবা ডাজ দেব তো আমরা এই যে এখানে রয়েছে ডু এবং ডাজ তো এখন এখানে ডু দেব না ডাজ দেব আমরা এখানে সেটা ক্লিয়ার করেছি যে সাবজেক্ট থার্ড পারসন হলে মানে একই বাক্যকে যথাক্রমে একই বাক্য বলতে থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট এবং এটা যদি ঘটনাটা ঘটে তাহলে আমরা ডাজ ইউজ করব তো দেখুন এখানে ডাজ ইউজ করেছি অর্থাৎ এখানে ডু ডাজ আছে আমরা সামনে ডাজকে নিয়ে এসেছি ডু নেই নাই কারণ ডু হচ্ছে অন্য আরেকটি গ্রুপের জন্য আমরা শুধু জাস্ট থার্ড পারসন সিঙ্গুলার গ্রুপ নিয়ে কাজ করছি তাহলে ডাজ নিশাত কাম হবে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যেখানে এস ইএস
যাই থাকুক না কেন যখন ইন্টারটিভ বানাবো তখন সেখানে কিছুই হবে না আর ডাজ থাকলে আমরা খুব সহজে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স এটাও আমাদের মাথায় রাখতে হবে যে ডু ডাজ যখনই থাকবে কোনো এক জায়গাতে অক্সিলারি ভার্ব হিসাবে তখন আমরা এটা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স এরপরে এর পর্যায়ে দেখি আমরা নেগেটিভে চলে আসি নিশাত আসে না তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স সো নেগেটিভ সেন্টেন্স হলে আমরা না বসাই এই না আমরা কোথায় বসাবো অবশ্যই কোনো না কোনো ভার্বের সাথে নট বসবে সরাসরি সাবজেক্টের পরে কখনো নট বসে না তো এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ পেয়েছি তাই আমরা খুব সহজে ডাজের সাথে নট বসাবো তাহলে কি নিশাত ডাজেন্ট কাম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নিশাত কামকে নিয়ে এই সাবজেক্টের পরে এই জায়গাতে আমরা অক্সিলারি ভার্ব ডাজ পেয়েছি ডাজের সাথে নট বসাবো আমরা অবশ্যই এক নম্বরকে দেখে দুই নম্বর করবো অর্থাৎ এককে ফলো করে দুই করবো আবারও এককে ফলো করে তিন নম্বর করবো আর চার নম্বর যখন করবো তখন আর এক নম্বরকে ফলো করবো না তখন আমরা ডিরেক্টলি তিন নম্বরকে ফলো করে চার নম্বর করবো তা আমরা চার নম্বরে চলে আসি চার নম্বর হচ্ছে নিশাত কি আসে না কি এবং না দুটোই প্রয়োগ করেছে ইন্টারেটিভ এবং নেগেটিভ দুটোই ব্যবহার করা হয়েছে এবং এটা আমরা কেন ব্যবহার করি এটা তো আমরা জানি যে ওভার শিওর হওয়ার জন্য ওভার কনফার্ম হওয়ার জন্য আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করি এই প্যাটার্নটা হচ্ছে এমনই সো নিশাত কি আসে না তো আমরা করবো কি ডাজ নটকে সংক্ষেপে সামনে নিয়ে বসিয়ে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করবো সো ডাজেন্ট নিশাত কাম এই কামের সাথে এস হবে না এখানেও এস হবে না এই কামের সাথেও এস হবে না অর্থাৎ এখানে দেখুন ইন্টারটিভ এই লাইনটা হচ্ছে ইন্টারটিভ ইন্টারটিভে এস হবে না নেগেটিভে এস হবে না ইন্টারটিভ নেগেটিভেও এস হবে না জাস্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এস হবে তাই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি একটু জটিল এ পর্যায়ে আমরা ডান দিকে যাই বাকি সকল ক্ষেত্রে মানে দুইটি গ্রুপ আমাদের ছিল একটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার গ্রুপ আর একটা হচ্ছে প্লুরাল গ্রুপ আমরা প্লুরাল গ্রুপে চলে আসি প্রথম সেন্টেন্সটি আমরা পেয়েছি তারা আসে তাহলে সেন্টেন্সের মালিক হচ্ছে তারা এবং তারা কোন গ্রুপে অবশ্যই তারা হচ্ছে প্লুরাল গ্রুপে পড়ছে সো দে কাম আমি জাস্ট দে কাম বসিয়েছি কামের সাথে এস বা ইয়েস কোনো কিছুই যোগ হবে না যেটা আমরা নিচের এই রুলস ফলো করলে আমরা বুঝতে পারি যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার না হলে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলারই না হয় মানে এটা যদি সিঙ্গুলারই না হয় তাহলে যতগুলো রুলস আছে কিনা এতগুলো রুলস আমার একটাও কাজে লাগবে না তো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার না হলে ভার্বের সাথে কোনো কিছু যোগ হবে না আজকে ভিডিওটি হচ্ছে স্টার্টিং প্রেজেন্ট ইনফিনিট যে স্পেশাল যে প্রেজেন্ট ইনফিনিটের ওপর কয়েকটি ভিডিও হবে তার মধ্যে আজকে হচ্ছে প্রথম এই ভিডিওটির পরে নেক্সট যে আরেকটি ভিডিও রয়েছে সেখানে আমরা বুঝবো যে কোথায় ইয়েস ব্যবহার হবে কোথায় ইয়েস ব্যবহার হবে এটা একটু কঠিন প্রেজেন্ট ইনফিনিট টেন্সটা একটু কঠিন তবে বাকিগুলো একেবারেই সহজ প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টে গিয়ে সেখানে কিছু লিখবেন বা প্রশ্ন করবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের কাছে রয়েছে হাই হ্যালো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম